সংস্কৃত নিয়ে পড়লে মিলতে পারে 100% প্লেসমেন্ট। রাজ্যে ফের চালু হতে চলেছে সংস্কৃত কলেজ। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, 90-এর দশক পর্যন্ত ত্রিপুরায় ছিল একটি সংস্কৃত কলেজ। প্রশ্ন উঠতেই পারে, সেই কলেজ আজ কোথায়? সেই কলেজ আসলে বন্ধ হয়ে গিয়েছে বহু আগেই, কিন্তু কেন বন্ধ হলো সে কারণ হয়তো সকলেরই অজানা। সেই কলেজ ফের খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার পুনরায় সংস্কৃত কলেজ খোলা নিয়ে এক বৈঠকের পরে জানালেন খোদ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। লিম্বুছড়ায় কেন্দ্রীয় একলব্য সংস্কৃত কলেজ থাকলেও রাজ্যের নিজস্ব নেই কোনো সংস্কৃত কলেজ, তাই ফের সংস্কৃত কলেজ খুলতে আগ্রহী রাজ্য সরকার। আমাদের রাজ্যে একটা রাজ্য সরকারের একটা গভর্নমেন্ট সংস্কৃত কলেজ ছিল, 90-এর দশকের পরে কোনো এক অজ্ঞাত কারণে সেই সংস্কৃত কলেজের বিলুপ্তি হয়ে যায়, এবং এই কলেজের শেষ অধ্যক্ষা ছিলেন নিরুপমা দেবী। এর আগে যিনি ছিলেন উনিও আজকে মিটিংয়ে এসেছে, এবং আমরা চাই সেই সংস্কৃতি কলেজের আবার পুনরাবৃত্তি, আবার যেন আমরা পুনরায় সংস্কৃতি শুরু করতে পারি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, সকল ভাষা জননী সংস্কৃত, আদি ভাষা সংস্কৃতের প্রচার ও প্রসারে বেশ আগ্রহী সরকার। দেশের নয়া শিক্ষানীতিতেও সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে মাতৃভাষার উপর, সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কৃত ভাষার উপর, সেই কথাও উল্লেখ করেছেন মন্ত্রী। সমস্ত ভাষার জননী হলো সংস্কৃত, এবং নতুন শিক্ষানীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে মাতৃভাষা, এবং বেসিক ফাউন্ডেশন এটার উপরে গুরুত্ব দিচ্ছে, এবং সংস্কৃত এটার উপরেও গুরুত্ব দিচ্ছে। সারা দেশে সংস্কৃতের গুরুত্ব সর্বাধিক। সংস্কৃত নিয়ে পড়লেই 100% প্লেসমেন্ট নিশ্চিত। সংস্কৃত নিয়ে পড়ে তেমন বেকার নেই বললেই চলে। সারা দেশের চাহিদা রয়েছে অনেক। সকলের থেকেই বিভিন্ন উপদেশ পরামর্শ চেয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, রাজ্যে যে সংস্কৃত কলেজ পুনরায় গড়ে উঠবে, সেই কলেজ দিল্লির কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় দত্তক নেন কিনা সে ব্যাপারে ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, এবং এই ব্যাপারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আমাদের রাজ্যের সংস্কৃত দিল্লি সংস্কৃত ইউনিভার্সিটি একটা একলব্য সেন্টার আছে লিম্বুছড়া, এটাকে যিনি পরিচালনা করেন উনি আজকে এখানে এসেছেন। সংস্কৃত পড়লে 100% প্লেসমেন্ট, শুধু লিম্বুছড়া এটা নয়, ভারতবর্ষের সংস্কৃত পাস করেছে এখন যে বিভিন্ন রকম কোর্স রয়েছে 100% প্লেসমেন্ট, এটা একটা পজিটিভ দিক। আমরা চাইছি যেহেতু সংস্কৃত কলেজটা এখানে ছিল, আমরা আবার এটাকে পুনরায় চালু করতে চাই, এই জন্যই আজকে রাজ্যে যদি সত্যিই ফের সংস্কৃত কলেজ খোলা হয়, এরপরই রাজ্যে বাড়বে সংস্কৃত নিয়ে পড়ুয়ার সংখ্যা, মিলতে পারে 100% প্লেসমেন্ট। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।